হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আরেকটি নতুন প্রোডাক্টের রিভিউ নিয়ে আসছি, যেটি তোমরা দেখতেই পাচ্ছ। এটি হচ্ছে একটি মনিটর, AOC 22 ইঞ্চি এলইডি মনিটর, যেটি খুব সুন্দর ফিজিক্যাল দেখতে এবং এর টোটালি পিকচার কোয়ালিটিটা অনেক সুন্দর। যাই হোক, আমি তোমাদেরকে এটি রিভিউ দেখাবো এবং আনবক্সিং করে দেখাবো। যাই হোক বন্ধুরা, আমি প্যাকেটটি খুলছি এবং প্যাকেটের ভিতরে যে মনিটরটা রয়েছে সেটা অবশ্যই তোমরা দোকানে দেখতে পাচ্ছ। মনিটরটা কেমন দেখতে, আসলে অনেক কিউট এবং এর পিছন সাইডটা দেখালে পিছন সাইডটা দেখতে পাচ্ছ খুবই কিউট এবং যেহেতু স্লিম মনিটর, পিছন সাইডটা হোয়াইট। এর পিছনে রয়েছে হচ্ছে একটি ভিজিএ পোর্ট, একটি HDMI পোর্ট এবং অ্যাডাপ্টার, যেটা আর কি পাওয়ার দিবে সেটার জন্য একটি পোর্ট রয়েছে। এবং ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর। তাহলে আমরা যাই হোক বন্ধুরা, আমি পিকচার কোয়ালিটিটা তোমাদেরকে দেখাবো, পিকচার কোয়ালিটিটা কেমন। তোমরা এতক্ষণ দেখলে আমি কিভাবে মনিটরটি আনবক্সিং করলাম। এবার তোমাদেরকে মনিটর সম্পর্কে তোমাদেরকে জানাবো আমি। মনিটরটা সব থেকে বিশেষ একটি ই রয়েছে, সেটা হচ্ছে আল্ট্রা স্লিম ন্যারো বেজ, অর্থাৎ এটি কোনো ধরনের বর্ডার নাই, যেটা খুবই পাতলা এবং বর্ডারলেস একটি মনিটর দেখতেই পাচ্ছি। পুরোটাই স্ক্রিনটাই মনিটর এবং এটি আল্ট্রা স্লিম। এবং এর পরবর্তীতে এটা যেটা রয়েছে IPS ডিসপ্লে এবং এর কোনো সাইড থেকে নেগেটিভ আসবে না। এবং এর পরবর্তী সব থেকে বেস্ট, মানে একটি কম্পিউটার চালাইতে গেলে 24 ঘন্টা অনেক সময় চোখ জ্বলে, এটা আই প্রোটেক্টেড ডিসপ্লে এবং ফ্লিকার ফ্রি, অর্থাৎ হচ্ছে কোনো সাইড থেকে নেগেটিভ আসবে না। যাই হোক বন্ধুরা, আমি তোমাদেরকে এখন আমি এর পিকচার কোয়ালিটিটা দেখাবো, যেটা আমি আমার ল্যাপটপের সঙ্গে কানেক্ট করবো। আমি তোমাদেরকে এতক্ষণ
যাই হোক বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এবং ভিডিওর কমেন্ট বক্স